হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক উইথ মি অ্যানাদার নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমরা আছি আমাদের সেই স্কুলে, আমাদের পিছনে যে স্কুলটা আছে সেটা হলো আমাদের স্কুল, যেখানে আমরা ছোটোবেলায় লেখাপড়া করে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এসএসসি পাস করেছি 2017 সালে। সো 2017 সালের যে বেস্টটা আছে এসএসসি, তারা কিন্তু প্রতি বছরই রমজান মাসে আমরা ছোটোখাটো করে ইফতার মাহফিলের আয়োজন করি। সো তার ধারাবাহিকতায় আজকে আমরা আবার সবাই একত্রিত হয়েছি। আজীবন বন্ধুত্ব থেকে চাই স্কুলের বন্ধুদের সঙ্গে, কারণ ভালোবাসতে শেখা কিংবা স্বপ্নের জল্পনা শুরু হয় সেই স্কুল থেকেই। শিশু থেকে কিশোর ছেলেবেলার স্মৃতি দাঁড়িয়ে থাকে ওই স্কুলের পারিন্দাটাই। ওখান থেকেই প্রথম শেখা বন্ধুত্বের সংজ্ঞা, জীবনের প্রথম বন্ধুত্ব তৈরি হয় সেই স্কুল থেকেই। রঙশাল দুষ্টুমি আড্ডা চুরমুর জালমুড়ি আর রূপকথার গল্প বনে স্কুলের দিনগুলো, বাড়ির বাইরে প্রথম দীর্ঘক্ষণ সময় কাটানোর ঠিকানা ওই স্কুল। এছাড়াও বন্ধুত্ব শব্দের মানে কি তা প্রথম শেখা হয় সেই স্কুল থেকে। একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, শিক্ষকদের বকনি, বন্ধুত্বের সঙ্গে খুনসুটি, এই সবই প্রথম সূচনা হয় স্কুল থেকে। সো তার ধারাবাহিকতায় আমরা প্রতি বছর রমজান মাস আসলে সবাই চেষ্টা করি একটা দিন ইফতার একসাথে সবাই করার জন্য, বাট যেহেতু অনেকে জব করে সো আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই, না হলে কিন্তু আমাদের এখানে প্লাস 100 জনের মতো লোক হইতো। লোক মানে আমাদের বন্ধু যারা আছে সবাই মিলে 100 জনের মতো হবে, আমাদের বেসের যে স্টুডেন্ট ছিল। যাই হোক, সবাই অ্যাটেন্ড করতে পারে নাই। অ্যাকচুয়ালি এখানে সবাই সবার মতো কাজ করতেছে আর আমি ভিডিও শুট নিতেছি আপলোড করার জন্য। এখানে আছে আমার বন্ধু, নমস্কার দিছে। ওয়াও বন্ধু, তো সেই কাটতে পারো আগে, মানে এগুলো কাট থেকে শিখছো তুমি? মানুষ কাটতে কাটতে না অভ্যাস হয়ে গেছে। ভাই মানুষ কাটতে কাটতে না, রক্ত লাল সব লাল তুই দেখলাম কাটতে ভাই। ওই এখানে আমার বন্ধুরা প্লেটারগুলো সবাই আছে, প্লেটগুলো সবাই আছে। আমরা কি আছি? হ্যাঁ। আচ্ছা এই বন্ধু জিলাপি দিতেছে, বন্ধু মুড়ির সাথে কিন্তু জিলাপি দিলে এটা লাগে কিন্তু আমার ফল হইতাছে। টেস্ট আছে, টেস্ট আছে তাই? জি জি, কারণ এক বছর পর পর দিচ্ছি তো এটার মজা আছে। অবিয়াসলি বন্ধু আলমগীর, বন্ধু তোমার মানে ফিলিংস কেমন? প্রতি বছর সবাই একত্রিত হই তো এটা অনুভূতি কেমন তোমার কাছে? অবিয়াসলি প্রতি বছর পরে আমরা ওই রমজান মাসের শেষের দিকে সকল বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতার আয়োজন করি ইনশাল্লাহ। 2017 সালের পরে আসলেও এসএসসি পরীক্ষার পরে এরকম মাঝে মাঝে একসাথে হওয়ার ব্যাপার, যে আমরা সকলে একসাথে হয়ে ইফতার করি ইনশাল্লাহ খুব ভালো লাগে। তো আমরা আশাবাদী যেন ফিউচারে এরকম সবসময় সবাই একত্রে থাকতে পারি এবং প্রতি রমজানই যেন ইফতার করতে পারি সকলেই। অসংখ্য ধন্যবাদ। হাই, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছেন? আই এম ফাইন। যে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে মানে দেখতে কিন্তু অনেক ছোট এবং জ্বালানি বেশি। ভাই বন্ধু মেয়েদি বলি আমরা তো প্রত্যেক বছরই করি, আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করছে। আমরা আল্লাহর আশিস, এটা একটা নিয়ামত পালন করতেছি, আল্লাহ আল্লাহ পাক কবুল করে। আর সকলের কাছে দোয়া চাই আমাদের বন্ধুত্ব যেন এরকমই আজীবন আমাদের সাথে থাকে, এরকমই যেন অটল বন্ধুত্ব অটল থাকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ওয়েট করতে করতে আজান দিয়ে দিল, সো সবাই ইফতার করতে শুরু করলো। সবাই মিলে সুন্দর একটা টাইম পাস করতে পেরেছি।
অনেকদিন অনেকজনের সাথে দেখা হয় না, ফাইনালি রমজান মাসের উসিলাই কিন্তু পুরাতন বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। সবাই মিলে ইফতার করা, ইফতার করার পর একটু আড্ডা। যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার যারা নতুন ভিউয়ার্স আছেন আমার বেস্টটা ফলো করে দিবেন, এবং যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং দাওয়াত রইল সবাইকে, ঈদ মোবারক।